প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেকদিন থেকে ভাবতেছি কোথাও একটু ঘুরতে যাব, সেই সুবাদে আজ আমরা চলে আসলাম বিকেএসপিতে। বিকেএসপি হচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা পরিষদ। এটি সাভারের জিরানিতে অবস্থিত। ঢাকার ভিতরে যত সৌন্দর্য আছে তার ভিতরে সাভার কিন্তু অন্যতম, এটি আমরা সবাই জানি। তবে ফাইনালি চলে আসলাম, আর এসে গেইটে তো পিকটা অবশ্যই নিতে হবে, তাই না? পরিশেষে ভিতরে ঢোকা যাক। আর একটা কথা বলে রাখি, এখানে ঢুকতে কিন্তু অনুমতির প্রয়োজন হয়, কিন্তু আমার কোনো অনুমতির প্রয়োজন হয়নি, কারণ ভিআইপি পার্সন বলে কথা। আর ভিআইপি মানুষ যেখানেই যায় সেখানেই কোনো অনুমতির প্রয়োজন হয় না। যাই হোক, ঢুকে পড়লাম, কিন্তু ঢুকে কোথায় যাব কিছুই তো চিনি না। তবে হ্যাঁ, বন্ধুর কাছে শুনেছি এখানে নাকি মহিলা হোস্টেল আছে, তো বন্ধুকে একটা ফোন দিয়ে সেই হোস্টেলের নামটা বলে নিলাম, আর সেই সুবাদেই আগাতে থাকলাম। কিন্তু কি আজব ব্যাপার, যাচ্ছি তো যাচ্ছি, পথ তো শেষই হচ্ছে না, শুধু জিগায় আর জিগায়, কেউ চেনে আবার কেউ চেনেও না। যাই হোক, শেষ পর্যন্ত পেয়ে গেলাম, এবার ভিতরে ঢুকার পালা। তাই আর দেরি কেন, মহিলা হোস্টেল বলে কথা। তারপর গিয়ে আমরা সরাসরি মহিলা হোস্টেলে ঢুকে পড়লাম। তো নিচে গিয়ে কি আমরা বসে থাকবো? সরাসরি গেলাম তৃতীয় তলায়, উঠেই দেখি ও মা কি সুন্দর মাইয়াগুলা। ও মা, আবার দেখি সুইমিং পুলও আছে, কি সুন্দর। দেখি তো আমি অবাক, মাইয়াগুলারে গোসল করার জন্য আবার সুইমিং পুলের কি দরকার? মনে চাইলো আমিও একটু গোসল করে নেই, কিন্তু আমি আবার অতিরিক্ত কাপড় নিয়ে যাই নাই, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও আর গোসল করা হলো না। পাশে একটা কি সুন্দর মাঠ, আবার নাকি এই মাঠে সাকিব আল হাসান, মুশফিক, মাহমুদুল্লাহ আও আসে প্র্যাকটিস করতে। মনে মনে ভাবলাম আমি একটু প্র্যাকটিস করি, কিন্তু পার্টনার পাম কোনে, সবই তো মাইয়া মানুষ। তো এইবার কিছু পার্টনার পেয়েছি, ছুটে যাচ্ছি অন্য মাঠে। তাদের কাছে জানতে পারলাম এখানে নাকি 17টির মতো মাঠ আছে, কি সুন্দর পরিবেশ।